কার্তিক চলছে, তবে ভোর থেকে সকাল পর্যন্ত পরিবেশ যেন পৌষের, বিশেষ করে দেশের উত্তরে আগাম শীতের আভাস কয়েক জেলায়। দিনাজপুরের চিত্র জানবো আমরা, যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ আরাফাত। খালিদ, কুয়াশা কেমন পড়ছে এখন, দিনের কোন অংশে শীত অনুভূত হয় জানাবেন। তৃতীয় হচ্ছে যে আপনারা জানেন যে দিনাজপুরের সাথে শীতের একটা সম্পর্ক জড়িত আছে, মানে শীতের নাম আসলে কিন্তু দিনাজপুরের নামটি চলে আসে। তো দিনাজপুরে কিন্তু প্রতি বছর কিন্তু বেশ ভালো শীত পড়ে এবং শ্রীমঙ্গল এবং দিনাজপুরের মধ্যে কিন্তু একটা শীতের প্রতিযোগিতা চলে। তো আজকেও কিন্তু আমরা দেখছি যে দিনাজপুরে কিন্তু যে তাপমাত্রা সেটি রয়েছে 22 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। তো দিনাজপুরে কিন্তু এমনও হয়েছে যে 3 ডিগ্রি সেলসিয়াসের নিচেও কিন্তু তাপমাত্রা নামার কিন্তু যে রেকর্ড রয়েছে। আর একটি বিষয় হচ্ছে যে আমি এখন রয়েছি যে দিনাজপুরের যে পৌরসভার শেষ সীমান্তের কাছে, যে গোপালগঞ্জ বাজারের এখানে, তো এখানে কিন্তু অন্য সময় কিন্তু গ্রীষ্মের সময় কিন্তু প্রচুর জনসমাগম দেখা যায়, কিন্তু এখনও কিন্তু বাজার কিন্তু ভরে ওঠেনি, বাজারটি এখনও বেশ ফাঁকা আছে। আরেকটি বিষয় বলে রাখি যে এই যে সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সড়কটি কিন্তু গেছে এর উপরে, এই সড়ক দিয়ে যাওয়া যায় হলো ঠাকুরগাঁ এবং পঞ্চগড়। যে পঞ্চগড় থেকে কিন্তু দেখা যায় যে হিমালয়ের যে কাঞ্চনজঙ্ঘা কিন্তু সেই পঞ্চগড় থেকে কিন্তু দেখা যায়, এই যেটি কিন্তু মানে সর্ব উত্তরের যে জেলা সেই পঞ্চগড় থেকে হিমালয়ের পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যায়। আরেকটি বিষয় হচ্ছে যে সেই শীতের সময় কিন্তু যে খেজুরের রস এবং পিঠাপুলির যে বিষয়টি, দিনাজপুরে কিন্তু বেশ সেটি ভালোভাবে কিন্তু একটা আমেজ, যখন শুরু হয় কুয়াশা হয় এমনও হয় কিন্তু যে কুয়াশা কিন্তু দুহাত ঘুরে জিনিসও দেখা যায় না। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোরের দিকে এবং রাতের দিকে কিন্তু বেশ কুয়াশা পড়ছে, তবে যে এক বেলা বাড়ার সাথে সাথে কিন্তু একটু রোদ দেখা যাচ্ছে, কিন্তু আবার কিন্তু দুপুরের পরপরেই কিন্তু আবার দেখা যাবে যে কুয়াশা কুয়াশা একটা ভাব। আরেকটি বিষয় যে শীতের এই আমেজটা কিন্তু শুরু হয়েছে শীতরাং ঘূর্ণিঝড় যখন আঘাত আনলো, তখন কিন্তু দিনাজপুরে একটা দমকা বাতাস এবং ছিটছিটে এক পশলা বৃষ্টি হয়। এরপর পরই কিন্তু দেখা যায় যে যেন শীতরাঙ্গি যেন এই শীতের আমেজটাকে নিয়ে এসেছে, এমনই একটা কাকতালীয়ভাবে মিলে গেছে। তন্নি শীতের আমেজ নিয়ে আমার কাছে এই ছিল দিনাজপুর থেকে। ধন্যবাদ আপনাকে দর্শক, দিনাজপুর থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।